ওনার প্রশ্নটা হলো, উনি আমাদের জামাত সম্বন্ধে অনেক কিছু জানেন এবং বইটাও পড়ছেন, তো ওনা উনি মোটামুটি 80% শিওর হয়েছে যে না এই জামাতি সত্য, কিন্তু ওনার যে কনফিউশনটা সেটা হলো ওসিয়তের যে ওসিয়তকারী ওসিয়তের যে একটা বই আছে আমাদের, সেই বইটা পড়ে সে একটা কনফিউশন আছে যে আমাদের যে কাদিয়ানে যে বেহেস্তে মাকবারা আছে, তো এটা নিয়ে তার একটা কনফিউশন যে দুনিয়াতে কিভাবে বেহেস্তে মাকবারা হয়, এবং এখানে যারা মৃত্যুবরণ করে তারা নাকি এখানে কবরে যদি এখানে স্থাপন হয় তারা নাকি জান্নাতে মানে জান্নাতে যাবে, এটা সে একটু ক্লিয়ার ভাবে একটু জানতে চায়, এটা যদি ক্লিয়ার হয় সে বয়াত করবে আর কি, এটাই আমার এটাই প্রশ্ন তার পক্ষ থেকে। ঠিক আছে, বিরতির পূর্বে আমাদের দর্শক একজন প্রশ্ন করেছিলেন ওসিয়ত সম্পর্কে, যে ওসিয়তের বিষয়টি নিয়ে তার কাছে কনফিউশন লাগছে, তো আমরা এই প্রশ্নটির উত্তর জানার জন্য বাংলাদেশ স্টুডিওতে মৌলানা মোহাম্মদ সালে সাহেব আছেন, তার কাছে যাচ্ছি। আমি মৌলানা মোহাম্মদ সালে সাহেবকে অনুরোধ করছি এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। প্রশ্নটি হচ্ছে ওসিয়তকারীরা কেন ওইখানে কবর দেওয়া হয় এবং পরবর্তীতে টিকিট দেওয়া হয়, প্রশ্নটা কি এমনই ছিল? প্রশ্ন ছিল যে আহমদিয়া মুসলিম জামাতে যে ওসিয়তের রীতি আছে যেটি হজরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রবর্তন করেছেন, তো এই বিষয়ে তিনি জানতে চাচ্ছেন যে যারা ওসিয়ত করে নিয়ম অনুযায়ী বেহেশতি মাকবেরায় তাদেরকে দাফন করার নিয়ম, আর যারা বেহেশতি মাকবেরায় সরাসরি দাফন হতে পারে না তাদের নামের একটি নেম প্লেট সেখানে লাগানো হয় যেটি কাদিয়ানের বেহেশতি মাকবেরা, তো প্রশ্ন ছিল যে পৃথিবীতে কিভাবে এক বেহেশতি মাকবেরা হতে পারে বা বেহেশত হতে পারে, আর দ্বিতীয় হলো যে এই যে নেম প্লেট লাগানো হয় এটিকেই কি আপনারা জান্নাতের সার্টিফিকেট বলে বলছেন নাকি, এই বিষয়টি জানতে চাচ্ছেন তিনি। আচ্ছা, তো এখানে আল ওসিয়ত পুস্তকে হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম যে বিষয়টি উল্লেখ করেছেন যে এ মাটি কাউকে জান্নাতি বানাতে পারে না, তো এই লাইনটা যদি আমরা একটু পড়ি তাহলে আমাদের জন্য এটা স্পষ্ট হয়ে যায়। আর ওসিয়তের যে শর্ত, সেই শর্তগুলোর মধ্যে 3 নম্বর শর্তে হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম উল্লেখ করেছেন যে ওসিয়ত করবে সে খাঁটি পরিচ্ছন্ন মুসলিম হবেন, খাঁটি পরিচ্ছন্ন মুসলিম হবেন। তো মুসলমান হওয়া শর্তে কেউ যদি জান্নাত লাভ করে এটা একজন মুসলমানের আকাঙ্ক্ষাই থাকে, একজন মুসলমানের এটা ইচ্ছা থাকে যে সে জান্নাতি হবে, এই দুনিয়াতে সে তার যে অর্থ সম্পদ এর কুরবানির মাধ্যমে তার নফসের আত্মশুদ্ধির মাধ্যমে সে জান্নাত লাভ করবে এবং সে জান্নাতে পদমর্যাদা তার জন্য উন্নত হয়, এটাই। আর এছাড়া যে প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছেন এছাড়া অন্য কিছুই নয়, কেননা মসীহ মাউদ আলাইহিসসালাম স্পষ্ট বলে দিয়েছেন যে এ মাটি কাউকে জান্নাতি বানাবে না, বরং জান্নাতিরা এই মাটিতে সমাহিত হবেন, এই লাইনটাই আমাদের এই সব এই প্রশ্নের উত্তর সরাসরিভাবে এসে যায়। আর এটা হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের সত্যতারও একটা প্রমাণ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আগমনকারী মসি জান্নাতে তার অনুসারীদের পদমর্যাদা বর্ণনা করবেন, ইউহাদ্দিসুম বিদারা জাতিম ফিল জান্না, তো অর্থাৎ যারা মসিহ মাউদ আলাইহিসসালামের অনুসারী হবে তিনি তাদেরকে বলবেন যে তুমি এই এই আমল করো, এই এই নেক কাজ করো, তাহলে জান্নাতে তুমি এই এই মার্গ লাভ করতে পারবে, এভাবে এভাবে উন্নতি লাভ করতে পারবে। আর এই ওসিয়তির বিষয়টা আদৌ কোনো নতুন কোনো বিষয় নয়, কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এক সাহাবি তিনি মৃত্যুর সময় তিনি বলেন যে হে আল্লাহ রসুল, আমি আমার সমুদয় সম্পত্তি ওসিয়ত করে দিতে চাই, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে সম্মতি জ্ঞাপন করেন নাই। তারপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সম্মতি জ্ঞাপন করেন নাই, তারপর এই হাদিস লম্বা হাদিস, তো একে একে করে 3 ভাগের 1 ভাগ এভাবে এভাবে 10 ভাগের 1 ভাগ কমতে কমতে তারপর 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ঠেকেছেন। অর্থাৎ প্রথমে 10 ভাগের 1 ভাগ বলেছেন, তো সাহাবি বললেন এটা কোনো ওসিয়তের পরিমাণ হলো, এত কম পরিমাণ আমি ওসিয়ত করব, তো এভাবে এভাবে বাড়তে বাড়তে 3 ভাগের 1 ভাগ হয়েছে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সুলুসু কবীর, অর্থাৎ 3 ভাগের 1 ভাগই যথেষ্ট। তো এই বিষয়টা নতুন কোনো বিষয় নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল, আর এরই ধারাবাহিকতায় হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম এই এই বিষয়টি প্রবর্তন করেন ওসিয়তের মাধ্যমে। আর যারা ওসিয়তকারী ওই পুস্তকটি পাঠ করলেই বোঝা যাবে যে একজন ওসিয়তকারীকে কতটুকু পরিচ্ছন্ন মুসলমান হতে হয়, তৌহিদ এবং খাঁটি ইমান কতটুকু রাখতে হয়,
আর এর ফলশ্রুতিতে একজন মানুষ জান্নাত লাভ করে থাকে।